নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে এবং রাজ্য সরকার জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে কৈলাসহরে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। নরেন্দ্র মোদী যে 9 সাল বেমিশাল তার যে উন্নয়নের ধারা সেই ধারাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং ত্রিপুরা রাজ্যের সরকারের কিছুদিন আগে যে বাজেট জনমুখী বাজেট মনমুখী বাজেট জনগণের জন্য করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে কৈলাসহর মণ্ডলের উদ্যোগে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। সেই বাইক র্যালির মাধ্যমে আমরা সারা কৈলাসহর ত্রিপুরা বিধানসভা মধ্যে নরেন্দ্র মোদীর যে 9 সালের উন্নয়নের কর্মযজ্ঞ এবং ত্রিপুরা রাজ্যের যে বাজেট উত্তম জনমুখী বাজেট তা জনগণের মধ্যে প্রচারে নিয়ে যাওয়া পদ্ধতি নিয়েছি এবং এটাকে আমরা সম্পূর্ণরূপে আজকে সার্থক রূপ দিয়েছি। কৈলাসহরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল অংশের কার্যকর্তা উপস্থিতির মাধ্যমে এটা সার্থক রূপ পেয়েছে। সবাইকে নমস্কার। ত্রিপুরা আজকের এই র্যালিতে আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী সদ্য ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন অনুগুলি জেলার সভাপতি সদ্য পবিত্র দেবনাথ মহোদয়, আছেন অনুগুলি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা মহোদয় এবং প্রাক্তন বিধায়ক ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তা নবস্বরাজ মহোদয় সবাই আমার সাথে উপস্থিত ছিলেন। উক্ত বাইক র্যালিটি কৈলাসহর আশ্রম স্কুলের মাঠ থেকে শুরু হয়ে কৈলাসহর থানা রোড টিলা বাজার বাবুর বাজার সহ নূরপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে এসে সমাপ্ত হয়। আজকের এই বাইক র্যালিতে নেতৃত্ব দেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, জেলা বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা, নারী নেত্রী মুক্তা পাল থেকে শুরু করে আরও অনেকে। আজকের এই বাইক র্যালিতে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। মামারে তুললাম।